হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে ক্রিসমাস। তো সবাইকে জানাই মেরি 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 ক্রিসমাস। তো আজকে অনেক 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 কিছু প্ল্যান রয়েছে, আমি এখন অলরেডি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। অনেক দিন আমি কোনো ব্লগ করিনি, কারণ প্রচণ্ড প্রচণ্ড আমার কাজের প্রেশার চলছে অফিসে, যে কারণে সকালবেলা অফিস যাচ্ছি আর অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ছি, সেই কারণে কোনো ব্লগ হয়নি। তো আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। বাড়িতে আমার ছোটো ফ্যামিলি আসতে চলেছে, তোমরা দেখতে পাবে কারা কারা আসছে। তো আমরা ছোটো ফ্যামিলি লেভেলে ছোটো একটা পিকনিক করবো, তো সেই কারণে খুব 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 এক্সাইটেড। তো এখন আর বেশি লেট করবো না, কারণ তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে, সব কিছু কিনে আনতে হবে, তারপর পিকনিকের সরঞ্জাম রেডি করতে হবে। তো চলো আর বেশি না বকে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তো খুব 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 এক্সাইটেড, তোমরাও দেখতে থাকো আর চলো আমার সঙ্গে বাজারে। আমি ভিডিও করছি আর এরা ভাবছে যে আমি সেলফি তুলছি, তাই জন্য সবাই পোস্ট দিয়েছিল। তো এখন আমরা এসি পরোটা খেতে, আর এইখানে আমাদের এসবি পার্কে খুব সুন্দর এসি পরোটা খেতে, আর দেখতে পাচ্ছ আমরা এসবি পার্কের সামনে এসেছিলাম। তো এখানে কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, আমরা এখানে অনেক ফটো ক্লিক করেছি, স্লোমো ভিডিও নিয়েছি। তো এখন আমরা যাব টিফিন করতে, তাই তো? অনেকদিন পর আমি তো কিছু বলছি, হ্যাঁ অনেকদিন পর আমরা আজকে পরোটা খাবো, তারপর যাব হচ্ছে আমরা, তারপর যাব আমরা বাজারে, বাজার করতে, বাজার টাজার করে নিয়ে দেন আমরা বাড়িতে যাব পিকনিক করতে। আচ্ছা আমি রান্না করবো, তুই এক্সাইটেড? হ্যাঁ, খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। তো আমাদের সঙ্গে আমার দিদিও এসছে, তো চলো আগে টিফিন করে নিই, তারপর বাজারে গিয়ে দেখা করছি। বাড়ি চলে এসেছি বাজার ফাজার করে, আর এখানে দেখতে পাচ্ছ এই অসভ্যটা এসছে, আর তার সঙ্গে এইজো, আর এগুলো আমাদের ছোট ফ্যামিলি, তাই তো? আর এই পুরো ফ্যামিলি মিলে হচ্ছে আজকে আমাদের পিকনিক হবে। তো পিকনিকের পুরোপুরি সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করতে বসবো। তো চলো তাড়াতাড়ি করে তোমাকে দেখিয়ে দিই কি কি রেডি হয়েছে। এই যে আরেকজন এসছে এখানে, একে দিয়ে আমি সব কাজ করাচ্ছি, সব জিনিসপত্র আনাচ্ছি বাইরে, এখন আমরা রান্না করবো। রেসিপি কী হবে সব কিছু তোমাদেরকে বলবো, তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা এখানে কী কী জোগাড় করেছি। চলো, হয়ে গেছে এখানে মাংস ধুয়েছি, আর এখানে সব দেখতে পাচ্ছ মশলা ফসলা সব আছে, আর আজকে আমাদের ক্যামেরার দায়িত্ব আছে সেই পুরনো ক্যামেরাম্যান। হাই বলো ভাই। হাই, সবাইকে মেরি ক্রিসমাস বলো। উনি মেরি ক্রিসমাস, হ্যাঁ তুই আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, এবার বলো মেরি ক্রিসমাস। বল, মঙ্গলিশ থেকে সঙ্গিনিশ থেকে কেক অর্ডার করলে? হ্যাঁ ঠিক আছে, একটা স্যান্টা ক্লজ এসে তোর কেক দিয়ে যাবে, এক্ষুনি আসছিল আমি দেখলাম, আমার সাথে আমার কাছে জিজ্ঞেস করছি কোথায় নারকেল বাগান। আচ্ছা তাহলে চলো একটা অর্ডার করি। হ্যাঁ করবো। হ্যাঁ স্যান্টা ক্লজ নিজে আসবে? হ্যাঁ, তাহলে তুই আমাদের স্যান্টা ক্লজ, কারণ টাকাটা তো তুই পে করবি। তাহলে দুটো স্যান্টা ক্লজ, একটা স্যান্টা ক্লজ টাকা দেবে, একটা স্যান্টা ক্লজ নিয়ে আসবে, তাই তো? আর এই হচ্ছে আমাদের কাজের মাসি ম্যাক্স প্রো, যে এখন কাজ করছে, এই করতে করতে আমাদের সব সবজিগুলো ফেলেই দেবে, এদিক দিয়ে আমাদের মাছ চিৎকার করছে। তো চলো এখন আমরা রান্না স্টার্ট করবো। এখন আমাদের এখানে চলছে মাংস রান্না করা, সবে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি, আর এতটাই ধোঁয়া আসছে মানে কাঠের জালের, তো আমি অলরেডি কেঁদে ফেলেছি। তো এখন মাংসটা রান্না করব, মাংস রান্না করার পর আবার ফ্রাইড রাইস করবো, তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু, ফ্রাইড রাইস আর মাংস। তো চলো মাংসটা রান্না করি, তোমরাও দেখতে থাকো। আর অনেকটা লেট হয়ে গেছে মাংস রান্না করে, তারপর আমি স্নান করতে যাবো, স্নান করেছি তোমার ফ্রাইড রাইসটা করবো, তো চলো তোমরা দেখতে থাকো। Thank you.
ফাইনালি আমি স্নান করে এসেছি, এদিকে মাংস হচ্ছিল, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এলাম, কারণ অনেক লেট হয়ে গেছে, অলরেডি আড়াইটা তিনটে বাজতে যায়। তো এখন এখানে মাংস মাংসটা দেখাই, দেন তারপর আমাদের রাইস, অলরেডি ভাত বসিয়ে দেওয়া হয়েছে ঘরে, আর এখন রাইসের জিনিসপত্রগুলো ভাজা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো একবার মাংসটা দেখাই। তো অলরেডি হয়ে এসছে, আর এখানে সব চাতক পাখিগুলো বসে রয়েছে খাওয়ার জন্য। হ্যালো হ্যালো, আমাদের মাংস হয়ে গেছে, আর এখন হবে এখানে আমাদের রাইসের সব সবজি ভাজা। প্রথমে এখন ফুলকপি ভাজা হবে। আচ্ছা খাবো আমি আর রুবি, আর এই দুটো একটাও খেতে পাবে না, কারণ এখনো কাজ করে। আমি কোনো কাজ করি নি, না এ কাজ করে খাবে আর কাজ করে। আরে ফ্রাইড রাইসও রেডি, অসাম অসাম, নুন চিনি কিচ্ছু লাগবে না, শুধু ঝাঁকাবি চিনিটা গলবে পুরো। ওয়াও, এদিকে সব গোছানো চলছে, এই আমাদের কাজের মাসি যে গোছাচ্ছে। কাজের মাসি বটি ওখানে রাখো, কাজের মাসি এবার আমাদের খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ, খাবারের নাম শুনে হি করে হাসি আসে। আমাদের সব খাবার রেডি, এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো এখানে রয়েছে, এখানে রয়েছে আমাদের চিকেন কষা, এখানে রয়েছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আর এইখানে রয়েছে আমাদের ফ্রাইড রাইস। ফাইনালি আমাদের রান্না টান হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও খাবো, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ ও আসছে, ও খাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে দেখা করছি, কারণ আর পাচ্ছি না, অলরেডি চারটে বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো যাচ্ছি চার্জে, হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমাকে দেখে তো পুরো মাওবাদী মনে হচ্ছে, কিছু চেনা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। ঠিক আছে, ও প্রচন্ড জ্যাম এখানে, সবাই সেজে গুজে যাচ্ছে, হঠাৎ করেই বুঝতে পারিনি, আমার বন্ধু আমাকে নিয়ে চার্জে চলে যাবে। অনেকদিন পর বেরিয়েছি, চলো এখন আমরা যাচ্ছি, চলে যাই, তারপর চার্জে গিয়ে তোমাদের বাকিটা দেখাবো।
সারাদিন যাওয়ার পর যখন রাত 9:30 সময় আমাদের মনে পড়ে আমাদের মেলা ঘুরতে হবে, তখন আমরা 9:30 সময় মেলায় আসি। মেলায় এসে দিদির চেপে চুড়িও কিনেছি, এই কোথায় হারিয়ে গেছে, কিছুটা কিনতে গেছে, দেখে আসি কি কিনছে। আমরা সারাদিন পর আর 9:30 সময় ঘুরতে এসেছি মেলাতে। হ্যাঁ চলো আমরাও মেলা ঘুরে তোমাদের কোনো মেলা ঘুরে দেখাই। ফাইনালি এখন বাজে রাত 10:00, আমাদের মেলা ঘোরা চার্জ ঘোরা সব কিছু কমপ্লিট। এই যে সকাল শুরু হয়েছিল এদেরকে দিয়ে আর রাত শেষ হচ্ছে এদেরকেই দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সামনে অনেক 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 এক্সাইটিং ব্লগ আসছে তাই তো, আর 5 দিন পর অনেক কিছু দেখতে পাবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ফলে ব্লগের জন্য ওয়েট করো। টাটা টাটা বল টাটা।